Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম। আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে পর্বটা দেখতে যাচ্ছি ইউসুফ জুলেখার, সেটা হচ্ছে চতুর্দশতম পর্ব। এবং গত পর্বে আমরা যেটা দেখেছি সেটা একটু বলে নেওয়া দরকার, কারণ প্রত্যেক দিন বলি, আজকেও বলে নেব। তো গত পর্বে আমরা যেটা দেখলাম, ইউসুফের বড় দাদারা মানে ভাইরা যারা ছিল, তারা ইউসুফকে কুয়োয় ফেলে দিয়ে বাড়ি ফেরে সন্ধ্যাবেলায়। এবং সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরল, তখন তারা পুরো অভিনয় করলো তার বাবার সামনে যে কিভাবে ইউসুফকে নেকড়েরা টেনে নিয়ে গিয়েছে। কিন্তু সেই সময় তার বাবাকে মূর্ছা যেতে দেখলাম, এবং মূর্ছা যেতে দেখার সময় লাবি কিন্তু তার ভাইদের বলেছিল যে তোমরা যদি এখন সময় আছে তোমরা ইউসুফকে নিয়ে আসো, নিয়ে আসো। কিন্তু তার ভাইরা নাটকেই ব্যস্ত ছিল, মানে তার বাবাকে বোঝানো যাতে সেও খুব মর্ম, তারাও খুব মর্মাহত হয়েছে। তো পরবর্তী সময়ে দেখলাম যে তার বাবা কিছু একটা প্রমাণ চাইলেন যে তার ছেলেকে মানে নেকড়েতে নিয়ে গিয়েছে। তখন তারা একটা জামা তাকে দিল, ইউসুফের গায়ের একটা জামা দিয়েছিল। পরবর্তী সময়ে তিনি ঘরে গিয়ে যখন দেখলেন যে জামাটা ভালো করে পর্যবেক্ষণ করলেন, এবং ফিরে এসে বললেন যে যদি নেকড়েতেই নিয়ে গিয়ে থাকবে তাহলে মানে এই জামায় কোনো ক্ষত নেই কেন, ঠিক আছে। তখন তিনি প্রথমে ভেবেছিলেন, কিন্তু এইবার বুঝতে পারলেন যে সরাসরি বুঝতে পারলেন যে কোনো একটা চাতুর্য রয়েছে, চাতুর্যতা রয়েছে, এবং কিছু একটা গেম প্ল্যানিং চলেছে, এবং ইউসুফকে অন্য কিছু হয়েছে, মানে ইউসুফের অন্য কিছু হয়েছে বা করা হয়েছে। এর পরবর্তী অংশে আমরা দেখলাম ইউসুফ যখন কুয়োর মধ্যে ছিল তখন, হ্যাঁ, এর আমি একটা কথা বলে নিতে চাই। আমরা দুজন ফেরেশতাকে দেখেছি প্রথম দিন, মানে ১২তম পর্বে যাকে দেখেছি। তোমরা অনেকে, আমি প্রথমে নামটা বলতে পারছিলাম না, মানে যেহেতু বুঝতে পারিনি, তোমরা অনেকে বলেছো যে উনি হচ্ছেন হযরত খিজির আলাইহিসসালাম, এবং অনেকে বলেছো ওলি সামথিং কিছু একটা এই ধরনের, ঠিক আছে, খোদার ওলি এরকম কিছু। আর দ্বিতীয় জন এটাও বলেছো, এবং ১৩তম পর্বে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম, তোমরা বলেছো এটা, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো তোমাদের কথা মতোই আমি প্রথমটাকে হযরত খিজির আলাইহিসসালাম এবং দ্বিতীয় জনকে জিব্রাইল আলাইহিসসালাম ধরে নিচ্ছি। তো যাই হোক, জিব্রাইল আলাইহিসসালাম এসে কিন্তু মানে ইয়েকে সাহস জোগালেন। একচুয়ালি জিব্রাইল আলাইহিসসালাম এসেছিল, এবং তার আগে যিনি এসেছিল তিনি ১২০০ বছর ধরে অপেক্ষা করে, হ্যাঁ, সেটা তো আমরা গত পর্বে বলেইছি। এইবার জিব্রাইল আলাইহিসসালাম এসে কিন্তু তাকে সাহস জুগিয়ে গেলেন, এবং তিনি যে মানে ইউসুফ যে বড় হয়ে ভবিষ্যতে কি হবে তার একটু টাচ দিয়ে গেলেন, এবং যদিও ইউসুফ জানতো কিন্তু সেটা বলে গেলেন। তো যাই হোক, এই ছিল গত পর্বের অংশ। আজ মানে আজ ১৪তম পর্ব দেখতে যাচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই। এটা কি খুঁজতে যাবে আরে ও, মনে হচ্ছে আমার মনে হয় একবার যাবে, ট্রাই করবে। ততক্ষণে কাফির লাগান চলে আসবে হয়তো। লাবির তো ইচ্ছা আছে, লাবির চেষ্টা রয়েছে। লাবি কিন্তু ছটফট করছে। আমি আপ্পাজানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আপ্পাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি, বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই, বাহ, তোমরা তো প্রয়োজনে আপ্পাজানকেও মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। জনাব ইয়াকুব, তোমাদের আব্বাজান কোথায়?
কে যাও তোমরা? তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না। আমরা কেনানের অধিবাসী হে আল্লাহর নবী, দরজাটা খুলুন, আমি ইয়াকিন। দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব, তোমাদের উপরও খোদাবন্ধে দরুদ। সান্ত্বনা ও সমব্যথী হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি, যদি আমরা কোনোরূপ সাহায্য করতে পারি তো বলবেন। এখনো জানি না আমার ইউসুফ মৃত না জীবিত। পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে, কিন্তু এটার কোনো হকিকত নাই। যদি অন্য কোনো বিপদ তার উপর আসে তার খবর জানা নেই। চিন্তা করবেন না, যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব, সব জায়গায় অনুসন্ধান করব। কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে, এই জন্যই বলছি। না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই, কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো, আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই? না, খুঁজবো না কেন, অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। লাবিকে যদি ছোট চেপে ধরতো তাহলে কিন্তু বলে দিত লাবি। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সব কিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে। কিন্তু আব্বাজানকে আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে, কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়? পাবে না। আর ভুলে গেছো নাকি, ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ইউসুফ এরা যেখানে খুঁজছে সেখানে তো নেই, অন্য চারণ ভূমিতে।
থেকে যান, ওনারা আসছেন। ওই যে সালাম হে খোদার নবী, দরদ তোমাদের উপরে। আমরা চারণভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ! কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়, আজ আমরা ওখানটাতে খুঁজব। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমি আপনাদের সঙ্গে যাব, চলুন। আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পায়নি, আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, ইউসুফ, 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 ইউসুফ! কতটা দূরে ছিলেন? যেখানে খোঁজাখুঁজি হচ্ছিল অন্তত গত রাত পর্যন্ত সেখানে কিন্তু সেই জায়গায় কিন্তু ফেলেনি। কেননা সবাই খোঁজে, সবাই তাকে ভালোবাসে, কেবল তাদের ভাইরা বাদে। সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাবো? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে। আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের ন্যায়। তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি, কূপের বাইরে ও ভেতরে একই। আব্বাজানের জন্য আমার মন কাঁদে। যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো। আমার আব্বাজান, না জানি সে এখন কেমন আছে।
কেমন আর থাকবে তার অবস্থা? সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে। আমি এসেছি তোমাকে নজাতের সুসংবাদ দিতে। নজাত মানে মুক্তি। এখানে যে কটাই বিদেশি শব্দ মনে হবে সবকটাই আরবি। ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে, ওখানে কি একটু খুঁজে দেখবেন? হ্যাঁ, কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না, তবুও চলুন দেখা যাক। ভাইগুলো এখনো মানে ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। ঘুম পাড়িয়ে দেবে অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি, ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়, শান্তিতে ঘুমাও। সকল জায়গায় তো খুঁজলাম, কূপের ভেতরটাও দেখি তাহলে। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে, চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ! অনেক গভীর কূপ, ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারিফত লুকিয়ে আছে, তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া, কারণ পিতার কোলে ফিরে গেলে আবার সেই বিপদ আসে। যুসুফকে দিয়ে অন্য কিছু পড়ানোর ইচ্ছে রয়েছে। শুক্রিয়া খোদার, তাকে খুঁজে পাওয়া যায়নি। মনটা ভেঙে গেল লাভি, কিন্তু মানে যখন ওর কাছে যাচ্ছিল একটু। ইউসুফের কি হলো? কোনো জবাব দিল না কেন ইউসুফ? তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে। ইউসুফ, 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 তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে। যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে। বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে? তোমাদের দ্বারা অসম্ভব নয়। যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে। তোমাদেরকে কোনো বিশ্বাস নেই, তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো। মহান পুরুষ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না।
যখন গৃহে পৌঁছাবো তখন আব্বাজানকে বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কার ছিল। আমি কূপের মধ্যে। ইউসুফ, 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 ইউসুফ এখনো বেঁচে আছে। ইউসুফ জবাব দিয়েছে। মানে ওদেরকে শুনতে দিল না, এরা শুনতে হবে। এরা শুনলে তো কোনো কাজ হবে না। ইউসুফ, তুমি লাবি? হ্যাঁ হ্যাঁ, আমি। কেন উত্তর দিচ্ছিলে না? ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার এখানে অনেক জীবজন্তু আছে। তোমাকে ওরা আক্রমণ করেনি? তুমি সুস্থ আছো? আমি ঠিক আছি, শুধু একটু ক্ষুধা লেগেছে। এই যে, তোমার জন্য কিছুটা খাবার এনেছি। আব্বাজান কেমন আছেন? ভালো নেই, ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব। আব্বাজানকে খুব মনে পড়ছে। খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই, যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তালা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। ছেলেরা ফিরে আসছে, বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না। আজকের অংশ নিয়ে বলার আগে আমরা একটু ইম্পর্টেন্ট কিছু বলতে চাই। সেটা হচ্ছে, গতকালকেও বলেছিলাম, ভিডিও শেষে বলেছিলাম, আর সেটা হচ্ছে যে আমাদের নতুন ফেসবুক পেজ ওপেন হয়েছে। তো সেখানে প্লিজ তোমরা সেই পেজটাকে ফলো করো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই লিংকটা প্রেস করবে এবং সেখান থেকে ফেসবুকে গিয়ে সেখানে পেজটাকে ফলো করো, লাইক করো। আর ওইখানে আমরা মানে যে সমস্ত প্রত্যেক দিনকার ভিডিওর মানে ইয়ে তো থাকছেই, তার সাথে সাথে যে সমস্ত ভিডিওগুলো এখানে মানে ইউটিউবে ব্লক করা হবে সেগুলো ওখানে পেয়ে যাবে। তো যাই হোক, এটা বলার ছিল, সেই জন্য বলে দিলাম। আজকের ভিডিওর মানে পর্যালোচনা যেটা, সেটা এবার শুরু করব। তো যেটা হয়েছে, যেটা হয়েছে মানে ইউসুফকে তার ভাইরা ফেলে দিয়ে যখন বাড়িতে আসে এবং তখন তার ভাইরা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তোর
সেটা তুই আগের দিনের ঘটনা বলছিস, আজকের ঘটনাটা এবং বোঝানোর পরে পরে যখন তার বাবা রেগে গিয়ে বলে যে তাদের মুখ দেখতে আর চায় না, তারা একটু তাদের থেকে দূরত্ব বজায় রাখতে চায়, তখনই তাদের ক্যাননের একজন ক্যাননের মানে অধিবাসীর অধিবাসী আসে, মানে সবাই আসে, তার মধ্যে একজন কর্তা এসে বলেন যে তারা ইউসুফকে খোঁজার চেষ্টা করবে এবং এই নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে তারা। এবং তার সাথে সাথে ইয়াকুব আলী ইসলামও কিন্তু গিয়েছিলেন এবং চারিদিক খোঁজার পরে সকালবেলা হয়ে গেল, সকালবেলাতেও কিন্তু খুঁজে পেলেন না এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে কুয়োর ধারে যাওয়ার চেষ্টা করলেন, গেলেনও, এবং তখনই জিব্রাইল আলী ইসলাম কিন্তু আগে থেকে এসেছিলেন এবং সেখানে গিয়ে জিব্রাইল আলী ইসলাম ঈশ্বরের যে চিন্তাভাবনা আছে ইউসুফকে নিয়ে সেইটা ফলপ্রসূ করলেন, বিশেষ করে তাকে ওই সময়ে ঘুম পাড়িয়ে রাখলেন যাতে করে মানে তার তাকে যারা মানে মুরব্বীরা যারা খুঁজতে এসেছিল তারা না পায়। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে যখন ওরা ভাইরা আসলো তখন কিন্তু সে আবার জেগে গিয়েছিল এবং তখন খাবার দেওয়া হলো, খাবার পেলো এবং তারপরে সবাই বাড়ি ফিরে আসলো। এবং অ্যাকচুয়ালি মানে তার বাবার কাছে থাকলে তার আবার বিপদ হতে পারত, বিপদের সম্ভাবনা সেটা একটা ঠিক, যেমন তার ভাইদের যা ইন্টেনশন ছিল সেটা মারার তাকে, মানে বিশেষ করে ইয়াহুদার, মানে ইয়াহুদা তো লাবিকেও মাঝে মধ্যে, ইয়াহুদার সঙ্গে আরেকজন আছে সেই ভাইটার নাম বলা হলো না, মানে সেই ভাইটাও মানে তাকে লাবিকে খুন করার চেষ্টা করছে বারবার, লাবি তাদের বলছে তোমরা তো বাবাকেও খুন করে ফেলতে পারে, মানে যেরকম তোমাদের যেরকম টেন্ডেন্সি, কিন্তু সেটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা খারাপ বলেছে, যে তার পিতাকেও কিন্তু মানে নবী হওয়ার জন্য তার পিতাকেও কিন্তু হত্যা করতে পারে, যেটা আমরা দেখলাম এখানে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে ভালো লেগে থাকলে আমাদের সাথে দেখে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে এমন কিছু পয়সার খরচ হয় না, টাকা পয়সার খরচ হয় না, একটু আমি প্রেস করলে হয়ে যায়, তো প্লিজ ওটা একদম একদম বুড়ো আঙুল বা কনিষ্ঠ যে কোনো আঙুল আর কি, ঠিক আছে, তর্জনী হোক, মধ্যমা হোক, কনিষ্ঠা হোক, যেটা হোক সেটা দিয়ে একটু প্রেস করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য স্টেডিয়াম।